চিংড়ি মাছের শুরকির এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে। কি বিশ্বাস হচ্ছে না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে একটা মজাদার ভর্তা রেসিপি তৈরি করব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিষ্কার করে রাখা চিংড়ির শুটকিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। এভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এটা নামিয়ে রাখব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবার ধনিয়া পাতা ভেজে নিব। আর মনে রাখবেন, ধনিয়া পাতা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে ধনিয়া পাতার যে স্মেলটা থাকে সেটা কমে যায়। তো ধনিয়া পাতাটাও ভাজা হয়ে গেল, এবার আমি এটাকেও নামিয়ে ফেলব। এবার সব উপকরণগুলো আমি শিলপাটার সাহায্যে হাতে বেটে নেব। আমার মনে হয় আমরা যতই সব কাজ মিক্সার বা ব্লেন্ডারে করি না কেন, হাতে বানিয়ে বা শিলপাটায় বেটে যে ভর্তাটা বানানো হয় সেটা সবসময় স্পেশাল, আর সেটার মজাও কিন্তু অনেক বেশি। তো এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো বেটে নিয়ে এবার আমি ধনিয়া পাতাটা বেটে ফেলব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? ফাইনালি তৈরি হয়ে গেল চিংড়ি শুটকির ভর্তার রেসিপিটা। এভাবে এই ভর্তাটা বানালে কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।